ننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين ولا يزيد الظالمين الا خسارا এই এই আমাদের জন্য শিফা নাজিল করেছেন আমাদের কল্যাণের জন্যে এই কোরআন যারা আখড়িয়ে ধরবে এই কোরআন দিয়ে যারা আমল করবে এই কোরআন আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমী সবাইকে হেফাজত করবে এই কোরআন যারা মানবে অনুনাস জেলুমিনাল কোরআন মা হ সিফা কোরান আমাদের জন্য শিফা যে কোনো রোগের জন্য শিফা যে কোন বালা মশিবত থেকে মুক্তির কারণ এই কোরান হল হেদায়েত এই কোরান যারা পরিবেশ যারা আঁকড়ে ধরবে আল্লাহ তারা হেদায়েতের রাস্তায় তাদেরকে দেখিয়ে দেবে না নিকাল কিতাব লা হর ই বাফি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই কোন ভুল নেই হুদে মোত্তাকেদ মোতাকেদের জন্য হেদায়েত এই কোরান হল শিফা এই কোরআনের প্রত্যেকটি সুরা অনেক দামি সুরা এই কোরআনের মধ্যে একটি সুরা আছে সুরাতুল ফাতিহা সর্বপ্রথম সুরা সুরা এই সুরাটি সাতবার পাঠ করলে আল্লাহ যে বিপদ আপদ থেকে যে কোনো রোগ বালাই হেফাজত করবে যে কোনো কঠিন এবং জটিল রোগ যদি আপনার হয় আপনি সুরা সাতবার পাঠ করে পানিতে দম করে যদি আপনি পানিটা পান করেন আল্লাহ তাহলে আপনাকে শিফা দান করুন এই সুরাতুল ফাতে একটি নাম হলো শিফা এই সুরা ফাতে আরেকটা বৈশিষ্ট্য হল গোটা কোরআনের মধ্যে একশো চোদ্দটা সুরা এর মধ্যে পূর্ণাঙ্গ সুরা যে সুরাটি একত্রে নাজিল হয় ওই সুরাটি হলো সুরাতুল ফাতিহা এই সুরাটি একত্রে সর্বপ্রথম একসাথে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর নাজিল হয় হজরতে আবু সাইদ আল খুদ্রি রাজি আল্লাহ তালু বলেন আমরা একবার সফরে গেলাম লম্বা সফর সফরের মধ্যখানে দেখলাম বিশাল বড় একটা জটলা দেখা যায় হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে ঘেরাও করে রেখেছে জটলা হ্যাঁ করে ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে আমাদেরকে বলো তখন লোকেরা বলল আমাদের নেতা পড়ে আছে আমাদের নেতাকে সাপে কেটেছে আবু সাইদ আল খুদ্রি দেখলেন সবাই তন্ত্র মন্ত্র পাঠ করতেছে আবু সাইদ আল খুদ্রি রাজি বললেন তোমরা কি পাঠ করো আমরা মন্ত্র পাঠ করি আমাদের নেতাকে ভালো করবার চেষ্টা করি আবু সাইদ আল খুদ্রি বললেন ওগো শোনো তোমরা এই তন্ত্র মন্ত্র পাঠ করে তোমাদের নেতাকে তোমরা ভালো করতে পারবে না আমি এমন কিছু কোরআনের আয়াত পারি যা করে রক্ষা করলে যা পরে ফোক দিলে তোমাদের নেতা ভালো হয়ে যাবে তখন ওই কবিলার লোকেরা ওই এলাকার লোকেরা বলল তাহলে তাই করুন আমাদের নেতাকে ভালো করে দিন আবু সাইদ আল খুদ্দি রাজি আল্লাহ তালু বললেন আমি এমনিতেই তোমাদের নেতাকে ভালো করব না বলে তাহলে কি চান বলে আমাকে ছাগল দিতে হবে কয়টা ছাগল তিরিশটা ছাগল ওই কবিলার লোকেরা ওই বস্তির লোকেরা বলল ঠিক আছে তিরিশটা ছাগল আমরা দেব যদি আমাদের নেতা ভালো হয় কোনো সমস্যা নাই আব সাহিদাল হত্রিরা দিল্লাহু তালান হো বিস্মিল্লা হো হিমান রহিম বলে এক সুরা ফাতেহা বললেন একবার সুরা ফাতেহা পরে ফুঁ দিলেন চোখ বন্ধ ছিল চোখ খুলে ফেললেন দ্বিতীয়বার সুরা ফাতিয়া পরে ফুঁ দিলেন সোয়া থেকে বসে গেলেন তৃতীয়বার সুরা ফাতেহা পরে ফুঁ দিলেন এবার বসা থেকে দাঁড়িয়ে হাঁটা শুরু করে দিল বালক বালক তিরিশটা ছাগল নেমোদিনের দিকে রওনা দিলেন লম্বা পথ লম্বা সফর প্রতিমধ্যে ক্ষুদা লেগেছে সাহাবাই কারাম কয়েকটা বকরি কয়েকটা ছাগল জবাই করে খেয়ে ফেললেন খাওয়ার পরে মনে মনে চিন্তা হলো কি করলাম আমরা আমরা যে কোরআন পরে ছাগল আনলাম এই ছাগল আমরা খেয়েছি ভালো করেছি নাকি অন্যাই করেছি মনের মধ্যে একটা হেজিটেশন টেনশনে পড়ে গেলে মোদি নাই গিয়ে পাক সাল্লাহ সাল্লামকে বললেন নবীজি আমরা তো তিরিশটা ছাগল এনেছি ঘটনা বললেন এই তিরিশটা ছাগল থেকে কিছু ছাগল আপনার পারমিশন সারাই খেয়ে ফেলেছে এটা কি অন্যায় করেছি নাকি বরাদ করেছি আমরা জানি না সাল্লাম সন্বার পরে বললেন আবু সাইদ তোমরা ছাগল খেয়ে কোনো অন্যায় করো না অপরাধ করো নাই বরং তোমরা কোরানের দাম আরো বাড়িয়ে দিয়ে শেষ আরে তোমরা তো অন্যাই করো না অপরাধ করো হে আবু চাইবু যদি কিছু বকরি বা কিছু ছাগল বাকি থাকে আমাকেও দাও আমি নবিও খাবো সোল্হান আল্লাহ একথাই আল্লাহ বা বলেন অনাইজি উমিন কোরআনি মা হুয়া শিফা এই কোরান হলো কোরান জন্য শিফা শিফা মুমিন্দর জন্য রহমা তুল্লেল মিনিল্লেন আজকে আমাদের ফ্যামিলিতে অশান্তি ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন কেন অশান্তি জানেন এই কোরআন না পড়বার কারণে এই কোরআন দিয়ে আমল না করবার কারণ কারণ রহমাতুল্লিলিনী এই কোরআন হলো মুমিন্দ্রের জন্য রহমান যদি আজকে কোরআন পড়তাম আমাদের উপর আল্লাহ ঢেলে দিতে আজকে কোরআন পড়ি না তাই রহমত নাই এই কোরআন পড়বেন আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন কারণ যদি আপনি আজকে আপনার সন্তানকে কোরআন শিক্ষা না দেন খেয়ামতের ময়দানে যখন আপনার সন্তানকে জাহান্নামে দিবে পাক সাল্লাম বলেন এই সন্তানগুলো তখন বলবে আল্লাহ আমাদের মা আমাদের বাবা আমাদেরকে কোরআন শিক্ষা দেয় নাই আমাদেরকে হাদি শিক্ষা দেয় না ইসলাম সম্পর্কে আমাদেরকে জানায় নাই আমাদের পিতা মাতার কারণে আজকে আমরা জাহার নামে যাচ্ছি আল্লাহ আজকে আমাদের পিতা মাতাকে আমাদের সামনে আনেন আমাদের পিতা মাতাকে নিচে ফেলান নিচে ফেলে দিন আমরা আমাদের পিতা মাতার বুকের উপরে পাড়ায়া পাড়ায় জাহার নামে যাবো আপনার সন্তানকে মাস্টার বানান ইঞ্জিনিয়ার বানান ব্যারিস্টার বানান সাংবাদিক সাহিত্যিক কবি আপনি বানাতে পারেন কোনো বাধা নাই কিন্তু কোরআন শিক্ষা দিতে হবে কোরআন শিক্ষা না দিলে এই সন্তানগুলোকে আমাদের ময়দানে বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে এই জন্য কোরআন বেশি বেশি পাঠ করতে হবে আল্লাপা আকরবুল আলম আমাদেরকে এই কোরআন বেশি বেশি পাঠ করবার তৌফিক দান করে সকলে পড়ি আমি